ইন্ডিয়ান নেভিতে চাকরি পেতে চাও? ইন্ডিয়ান নেভিতে চাকরি করতে গেলে তোমার কি যোগ্যতা লাগবে, কি তোমার বয়স হতে হবে, তোমার সিলেকশন প্রসেস কিভাবে হবে, তোমাকে কি এক্সাম দিতে হবে এবং সিলেবাস কি রয়েছে, মেডিকেলে কি কি হয়, কতটা দৌড়াতে হবে, ফিজিক্যাল ফিটনেস কত লাগবে, সমস্ত কিছু, এমনকি স্যালারি কত লাগবে, সমস্ত কিছু ইন্ডিয়ান নেভির চাকরি পাওয়া নিয়ে এ টু জেড তথ্য বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ইন্ডিয়ান নেভিতে কিভাবে তুমি চাকরি করতে পারবে তার এ টু জেড তথ্য জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটা আলোচনা করব। এক্ষেত্রে তোমাদের মধ্যে যাদের ইন্ডিয়ান নেভিতে চাকরি করার স্বপ্ন রয়েছে তাদের প্রত্যেককে জানিয়ে রাখি, ইন্ডিয়ান নেভির যে রিক্রুটমেন্ট রয়েছে সেটা কিন্তু প্রত্যেক বছর ওর বেরোয়, ফর্ম ফিল আপ তোমাদের বেরোয় এবং প্রত্যেক বছর সুযোগ থাকে ইন্ডিয়ান নেভিতে চাকরি করার। এক্ষেত্রে এই যে ইন্ডিয়ান নেভি যেটা তোমার হচ্ছে অগ্নিবীরের থ্রুতে SSR রিক্রুটমেন্টে এর দ্বারা নিয়োগ করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কবে তোমাদের ফর্ম ফিল আপ হবে, কবে তোমরা অনলাইন আবেদন করতে পারবে, এ ভ্যাকেন্সি সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করব। তো এখানে সবার প্রথমে বলে রাখি এজ লিমিট কি লাগবে। দেখো, 17.5 থেকে 21 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তুমি ইন্ডিয়ান নেভিতে চাকরি করতে পারবে। বয়সসীমাটা অত্যন্ত অল্প, 22 বছরের বেশি হয়ে গেলে তুমি কিন্তু আর ইন্ডিয়ান নেভির স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে। সেই কারণে যদি ইন্ডিয়ান নেভিতে চাকরি করতে চাও তাহলে কিন্তু আগেভাগেই প্রস্তুতি তোমাকে নিয়ে রাখতে হবে, তোমার বয়স হতে হবে আর 17.5 থেকে 21 বছরের মধ্যে, তাহলেই তুমি ইন্ডিয়ান আর্মির জন্য ও চাকরি আর ইন্ডিয়ান আর্মির চাকরি পাওয়ার জন্য কি হচ্ছে আবেদন করতে পারবে অনলাইনে। এরপরে হচ্ছে কি কোয়ালিফিকেশান লাগবে। কোয়ালিফিকেশান হচ্ছে 10+2 অর্থাৎ হচ্ছে 12 পাস তোমাকে কিন্তু করতে হবে। এক্ষেত্রে ইন্ডিয়ান নেভির জন্য 12 পাস শুধু করলেই হবে না, এ 12 পাস করে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল তোমার থাকতে হবে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, তোমাকে 12 পাস করতে হবে এ সায়েন্স স্ট্রিম নিয়ে। সেক্ষেত্রে কী কী বিষয় তোমাদের থাকতে হবে বলে রাখি, ম্যাথামেটিক্স থাকতে হবে তোমার সাবজেক্ট 12-এ, ফিজিক্স থাকতে হবে, এই দুটো থাকতেই হবে, অর্থাৎ তোমাদের ম্যাথামেটিক্স থাকতে হবে 12-এ, ফিজিক্স থাকতে হবে, এছাড়া কেমিস্ট্রি, বায়োলজি এবং কম্পিউটারের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট থাকতে হবে। আবার বলে রাখি, তোমাকে 12 পাস করতে হবে সায়েন্সের এই সাবজেক্টগুলো নিয়ে, ম্যাথামেটিক্স এবং ফিজিক্স তোমাদের 12-এ থাকতেই হবে। এছাড়া এই যে তিনটে বললাম, কেমিস্ট্রি, বায়োলজি এবং কম্পিউটার, এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং ইন্ডিয়ান আর্মিতে যোগদান করতে পারবে। এটা হলো প্রথম এলিজিবিলিটি, যে কোন সাবজেক্ট নিয়ে তোমাকে 12 পাস করতে হচ্ছে। দ্বিতীয় যে এলিজিবিলিটি সেটা হচ্ছে কিন্তু আনম্যারিড তোমাকে হতে হবে, অর্থাৎ তুমি যদি বিবাহিত হয়ে থাকো ও বিবাহিত হওয়াকালীন তোমরা কিন্তু চাকরি পাবে না। চাকরি পেয়ে যাওয়ার পর তুমি বিবাহিত হতে পারো কিন্তু চাকরি পাওয়াকালীন তুমি যদি বিবাহিত হও তাহলে কিন্তু তোমাকে এই ফর্ম ফিল আপ পূরণ করারই সুযোগ দেওয়া হবে না, তুমি ইন্ডিয়ান নেভিতে জয়েনই করতে পারবে না। এরপরের বিষয় হচ্ছে ফিজ কত লাগবে তোমাদের। তো এক্ষেত্রে বলে রাখি এবছর কিন্তু ফিজটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, 550 টাকা কিন্তু ফর্ম ফিল আপ করতে রীতিমতো লাগছে, তারপরে কিছু GST এখানে লাগবে। তো 550 টাকা কিন্তু তোমাদের মোট অ্যামাউন্ট লাগবে ফর্ম ফিল আপ করতে গেলে। এটা তোমার তুমি যে সালে আবেদন করবে সেই সালের অ্যাকর্ডিং কিন্তু কম বেশি হতেই পারে। তো এরপরে সিলেকশন প্রসেসের কথা যদি বলি, সিলেকশন কিভাবে করা হয়, দেখো তোমাদের প্রথমে এক্সাম হবে। এক্সাম কিভাবে হয় তোমরা সকলেই জানো, CBT টেস্ট তোমাদের হবে, কম্পিউটার বেসড টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে। এই এক্সাম পাস করবে তারপরে তোমাদের PFT হবে, অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট। এটা ইন্ডিয়ান নেভি, সেই কারণে তুমি কতটা ফিজিক্যালি স্ট্রং সেটা কিন্তু দেখা হবে। তো কিছু বেসিক ফিটনেস তোমার থেকে জানা হবে, কি কি সেটা বলছি। তারপরে তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে সিলেকশন হয়ে যাবে। তাহলে সিলেকশনের কি, CBT প্রথমে এক্সাম হচ্ছে, তারপরে তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং তারপরে মেডিকেল কমপ্লিট করে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটা প্রত্যেকের ক্ষেত্রে কোনো ব্যাপার না, করলেই তুমি কিন্তু নেভিতে চাকরি করতে পারছো। এখন কথা হচ্ছে CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, এই টেস্ট দিতে গেলে দেওয়ার জন্য তোমাদের সিলেবাস কি লাগবে। দেখো এখানে তোমাদের সিলেবাস, এখানে আমি বলে দিয়েছি সিলেবাস কি লাগবে। প্রথম 1 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে ইংলিশ, 2 লাগবে হচ্ছে সায়েন্স, 3 লাগবে হচ্ছে ম্যাথ,
চার হচ্ছে জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস। তো এই যে চারটে সাবজেক্টের ওপর তোমাদের পরীক্ষা হবে, ইংলিশের ওপর পরীক্ষা হবে, সায়েন্সের ওপর হবে, ম্যাথের ওপর আর জেনারেল অ্যাওয়ারনেসের ওপর পরীক্ষা হবে। এই যে চারটে বিষয় আছে, চারটে বিষয় থেকে মোট 100 নম্বরের তোমাদের এক্সাম কিন্তু হবে, 25-25-25 করে মোট 100 নম্বরের তোমাদের কিন্তু টোটাল পরীক্ষা হবে, যেখানে 100টা কোশ্চেন থাকবে, 100টা কোশ্চেনের যে মার্কস থাকবে 1 নম্বর করে 100 নম্বর থাকবে, এবং তোমাদের এই 100টা কোশ্চেন সলভ করার জন্য কিন্তু 60 মিনিট দেওয়া হবে, অর্থাৎ 1 ঘন্টা তোমরা টাইম পাবে। আর এই চারটে সাবজেক্টের ওপরেই সমস্ত কোশ্চেন কিন্তু আসবে। এরপরে হচ্ছে তোমাদের কোশ্চেন ঠিক হলে তোমরা তো 100 নম্বর 1 নম্বর করে পাচ্ছ, কিন্তু কোশ্চেন যদি একটা ভুল হয়, কোনো একটা প্রশ্ন যদি তোমরা ভুল উত্তর দিয়ে দাও, ভুল অপশন সিলেক্ট করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 1/4 অর্থাৎ হচ্ছে 0.25 নম্বর কেটে নেওয়া হবে। অর্থাৎ একটা কোশ্চেন ঠিক হলে তোমরা কি হচ্ছে 1 নম্বর পাচ্ছ, যদি 4টে কোশ্চেন ভুল হয় তাহলে 1 নম্বর কিন্তু কাটা যাচ্ছে। এখানে পরিষ্কারভাবে তোমাদের বলে দিলাম। এটা তো গেল সিলেবাস। এরপরে মেন যে বিষয় PFT অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট, এটা খুব খুব কিন্তু ইম্পর্টেন্ট, খুব মনোযোগ সহকারে দেখবে। ফিজিক্যাল ফিটনেস টেস্ট কিন্তু ইন্ডিয়ান নেভির জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র এক্সাম পাস করলে না, ফিজিক্যাল ফিটনেস টেস্টও তোমাকে পাস করতে হবে। এক্ষেত্রে তোমাকে তোমার যে ফিটনেস রয়েছে তার প্রমাণ কী কী দিতে হচ্ছে এখানে দেখে নাও। মেলদের ক্ষেত্রে আলাদা, ফিমেলদের ক্ষেত্রে আলাদা, এখানে ফিটনেস টেস্ট দিতে হবে। প্রথমে বলি, প্রথমে তোমাদের রান হবে অর্থাৎ দৌড়াতে হবে। কত কিলোমিটার দৌড়াতে হবে? 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার কিন্তু তোমাকে দৌড়াতে হবে। কত মিনিটের মধ্যে? যারা ছেলে রয়েছে তাদের কিন্তু 6.5 মিনিটের মধ্যে এই 1600 মিটার কমপ্লিট করতে হবে। যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 1600 মিটারই 8 মিনিটের মধ্যে কমপ্লিট করে দেখাতে হবে। এটা হলো দৌড়। দ্বিতীয় চলে আসছে তোমার হচ্ছে স্কোয়াট, অর্থাৎ ওঠা আর বসা যে স্কোয়াট থাকে সেটা তোমাকে কতবার করতে হবে? মেল ক্যান্ডিডেটদের করতে হবে 20 বার এবং ফিমেল ক্যান্ডিডেটদের করতে হবে 15 বার, মানে যেটা বলা হয় ওঠা বসা স্কোয়াট, তোমরা জানো এটা ফিমেলদের 20 বার আর মেলদের 20 বার আর ফিমেলদের 15 বার করতে হবে। তারপর হচ্ছে পুশ আপ করতে হবে কত? তোমাদের 12 বার মেলদের, ফিমেলদের কোনো পুশ আপ করার দরকার নেই, মেলদের 12 বার পুশ আপ করে দেখাতে হবে। তারপরে কি হচ্ছে তোমাদের সিট আপ দিতে হবে কি? মেয়েদের 10 বার সিট আপ করে দেখাতে হবে। এরপরে হাইটের সেরকম একটা ব্যাপার নেই, তোমরা দেখতেই পাচ্ছ ও মেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হতে হবে আর ফিমেলদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হতে হবে, যেটা ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর হয়ে থাকে। তো এই যে ফিজিক্যাল ফিটনেস টেস্ট বললাম, এই সমস্ত কিছু যদি তোমরা করতে পারো তাহলে তোমরা ফিজিক্যাল ফিটনেস টেস্টেও পাস করে যাবে। এবং তারপরে চলে আসবে তোমার হচ্ছে যেটা বললাম মেডিকেল কমপ্লিট হয়ে গেলে কিন্তু তোমরা চাকরি পেয়ে যাচ্ছ। তো এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি চাকরির সমস্ত সিলেকশন প্রসিডিওর হয়ে থাকে। এবং চাকরি পাওয়ার পর যেহেতু এটা কি হচ্ছে আমি বললাম অগ্নিবীরের থ্রুতে তোমাদের ইন্ডিয়ান নেভিতে তোমরা যোগদান করছো, সেক্ষেত্রে তোমাদের প্রথম যে 4 বছরের স্যালারি পিরিয়ড তোমরা প্রত্যেকেই জানো অগ্নিবীরের যে স্যালারি সিস্টেম সেই অনুযায়ী কিন্তু হয়ে থাকবে। প্রথমে ইনিশিয়াল টাইমে তোমরা ধরে নিতে পারো যে তোমাদের 30,000 থেকে 40,000-এর মধ্যে এ কিন্তু স্যালারি হয়ে থাকবে, 30,000 থেকে 40,000-এর মধ্যে স্যালারি হয়ে থাকবে। এবং তোমাদের অগ্নিবীরের যে যোজনার যে রুলস আছে সেই রুলসের অনুযায়ী কাজ করবে। তারপরে তোমরা যারা চাকরি পাবে তার মধ্যে থেকে 75% নেওয়া হবে, 75% রেখে যে কন্ডিশনটা রয়েছে সেই কন্ডিশনটা অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ হবে। এবং 4 বছর পর এই অগ্নিবীর যোজনার দরুন তোমাদের কিন্তু স্যালারি অনেক ইনক্রিজ হবে। তো এক্ষেত্রে কমপ্লিট প্রসিডিওর তোমাদের বলে দিলাম ইন্ডিয়ান নেভির যে রিক্রুটমেন্ট রয়েছে সেই রিক্রুটমেন্ট নিয়ে। আর ফর্ম ফিল আপ কিন্তু প্রত্যেক বছর হয়ে থাকে, এবছর ফর্ম ফিল আপ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে। আমি ডেসক্রিপশনে কিংবা প্রথম কমেন্টে সমস্তটা অ্যাকচুয়ালি জানিয়ে দেবো, ফর্ম ফিল আপ কতদিন চলছে এবং তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে সমস্তটা জানিয়ে দেবো। তোমরা ফর্ম ফিল আপ ইতিমধ্যেই করে নাও যাদের স্বপ্ন রয়েছে ইন্ডিয়ান নেভিতে চাকরি করার। সমস্তটা তোমাদের বললাম, ইন্ডিয়ান নেভি নিয়ে সমস্ত ডিটেলস জানালাম। তুমি যদি ইন্ডিয়ান নেভি ছাড়া অন্যান্য কোনো ফিল্ডে নিজের কেরিয়ার বিল্ড করতে চাও বা অন্য কোনো ডিপার্টমেন্টে চাকরি করতে চাও সে বিষয়েও তোমরা জানাতে পারো। এছাড়া
কেরিয়ার নিয়ে বহু ভিডিও করা আছে, তোমরা প্লেলিস্ট চেক করতে পারো এবং প্লেলিস্ট প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিতে পারো। তোমাদের পছন্দের কেরিয়ার সম্বন্ধে যাতে তুমি জানতে পারো সেই প্রচেষ্টাই আমি করছি। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে রাখো। তোমার ছোট ভাই কিংবা তোমার বন্ধু যদি 12th পাস করে থাকে সায়েন্স নিয়ে, তাহলে তাকেও অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও জানতে পারে ইন্ডিয়ান নেভি ইতে কিভাবে চাকরি পাওয়া যায়। তো প্রত্যেকের পরবর্তী চাকরি জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো জয় হিন্দ, জয় ভারত।